রোজ সকালের মতন সেদিনও মা চা করছিল আর বাবা অ্যাজ ইউজুয়াল নিউজ পেপারে ব্যস্ত। মাসটা ছিল নভেম্বর কি ডিসেম্বর, স্কুল থেকে সেই সময় পিকনিক যাওয়ার একটা আলাদাই প্রস্তুতি চলছিল। সব বন্ধুরা ঠিক করেছিলাম 17 বছরের স্বাধীনতাটা সামনে থেকে চেখে দেখব। ঠিক হলো 800 টাকা জমা দেওয়ার। বিশ্বাস করো, আজ থেকে 7-8 বছর আগে ওই 800 টাকার মূল্য একটা মধ্যবিত্ত পরিবারের জন্য খুব একটা সহজ ছিল না। যাই হোক, অনেকটা সাহস নিয়ে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি যাব। খানিকটা নিউজ পেপার নামিয়ে চশমার উপর দিয়ে আমাকে দেখে আবার নিউজ পেপার পড়তে লাগলেন। আর একটু সাহস নিয়ে আবার জিজ্ঞেস করলাম, বাবা আমি যাই। এইবার বারণ করলেন। অনেকটা রাগ ভেতরে পুষিয়ে রেখে বললাম, সবাই তো যাচ্ছে। এইবার আরো ধমকের সাথে আরো একবার না বললেন। যাই হোক, স্কুলে রওনা দিলাম। খুব কঠিন ছিল সেই দিনটা। সব বন্ধুরা যখন পাশে বসে পিকনিকের প্ল্যান করছিল, আমি জল ভরা চোখে ভাবছিলাম, কেমন মা বাবা যে নিজের ছেলের খুশি দেখতে পারে না। রাগে অভিমানে না জানি কত কিছুই সেদিন বলে ফেলেছিলাম। সেদিন বাড়ি ফিরে বাবা সন্ধ্যেবেলা কাছে ডেকেছিলেন, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, ঘরের আর্থিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ছিলাম আমার 17-তে, কোনো কিছুই যেন শুনতে পাচ্ছিলাম না, শুনতে চাইছিলাম না। রেগে বাবা বলেছিলেন, না জানি কবে বড় হবে আমার এই ছেলেটা। সেই রাতে খুব কেঁদেছিলাম, এতটাই যে না খেয়ে ঘুমিয়েও গেছিলাম। খিদায় যখন চোখ খুলি, শুনতে পাই মা বাবাকে বলছিল, ছেড়ে দিই না বাবুকে। বাবা কোনো উত্তর দেয়নি। তৎক্ষণাৎ উঠে বারান্দায় একটা সিগারেট ধরিয়েছিলেন। খুব টেনশনে ছিলাম, হয়তো সকালে বাবা টাকা হাতে দিয়ে বলবেন, যা পিকনিকে ঘুরে আয়। ঘুম আসেনি সেই রাতটা। সকাল হতেই বাবা আমার হাতে 800 টাকা ধরিয়ে বললেন, যা ঘুরে আয়। এক মুহূর্তে যেন সব কিছু চেঞ্জ হয়ে গেল। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। কিছু দূরে গিয়ে মনে পড়ল, তাড়াহুড়োয় টিফিনটাই আনা হয়নি। ঘরে ফিরে দেখি মা সোফায় বাবার মুখোমুখি বসে জিজ্ঞেস করছে, টাকাটা কোথা থেকে এলো? বাবা রোজকার মতো আজও উত্তর দেননি। বাবার খালি হাতে তাকিয়ে মা বলল, ঘড়িটা বিক্রি করে দিয়েছো কি? দরজার কাছে দাঁড়িয়ে সবটা দেখেছি, সবটা। মানুষটা আমার খুশির জন্য ঠাকুরদার দেওয়া শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিয়েছিল। যাই হোক, স্কুলে ফিরে এলাম। পিকনিকে যাওয়ার ইচ্ছাটা যেন ঘরেই ফেলে এসেছি আজ। স্কুলে ওই টাকা জমা দেওয়ার সাহসটুকু পায়নি সেদিন। চল না, প্ল্যানটা ড্রপ করিস না, এক বন্ধু বলেছিল। ব্যাস মন থেকে যাওয়ার আর বিন্দুমাত্র ইচ্ছাটুকু সেদিন ছিল না। ঘরে আসার 15 মিনিটের রাস্তা সেদিন যেন 1 ঘন্টা লেগেছিল। পরের দিন ছিল রবিবার, অর্থাৎ পিকনিক যাওয়ার দিন। সকালে জলদি ঘুম থেকে তুলে মা বলল, কিরে পিকনিকে যাবি না? আজ আবারও চাপ ফুটছিল। রোজ সকালের মতন আজও বাবা নিউজ পেপারে ব্যস্ত। বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। তখনই পেপারটা নিচে সরিয়ে বাবা বললেন, যাচ্ছ না? ঠিক তখনই পকেট থেকে এক ছোট্ট কৌটো বের করে বাবার হাতে দিলাম। সেই ঘড়ি তো নয়, কিন্তু ঠিক ওরকমই দেখতে একটা পিস বাবার জন্য এনেছিলাম, ফেরত দিলাম। সেদিন প্রথমবার ওনাকে কাঁদতে দেখি। চোখের জলটা চশমায় লুকানোর অনেক চেষ্টা করেছিলেন, ব্যর্থ সে প্রচেষ্টা। মা দূর থেকে সবটা দেখেছিল।
বুকে জড়িয়ে ওরা সেদিন বলেছিল, আজ আমাদের ছেলে বড্ড বড় হয়ে গেছে।